যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের বিপক্ষে যারা কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা বুঝতে হবে তাদের কিসের সমস্যা আছে, তাদের গোড়ায় তাদের সমস্যা আছে। এজন্য কখনো আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না, যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে আমাদের কখনো সমর্থন করা যাবে না। তাহলে এই জবানটা আমাদের একদিন বন্ধ করে দিবে কে? যে বলেন জবানটা একদিন বন্ধ করে দিবে কে? আল্লাহ। কারণ এই জবানটা দিয়েছেন কে? যে বলেন এই জবান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বদরের যুদ্ধে মুশরিকরা চাচ্ছিল না, আবু জেহেল উতবা সাহেবা কেউ চাচ্ছিল না যে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। শয়তান এসে বলল, তাদের গোষ্ঠানি দিল মানুষের আকৃতি ধারণ করে। মুসলমানের সংখ্যা কয়জন? তারা তো অল্প সংখ্যক কয়জন। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে যুদ্ধ করে পরাজিত করে দিলে ইসলাম শেষ। ইসলাম কি শেষ? শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে এভাবে মুসলমানদেরকে, তারা মুশরিকদেরকে উস্কানি দিল। এই উস্কানিতে আবু জেহেল উতবা সাহেবা সবাই রাজি হয়ে গেল যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য শয়তান সহ 1000 কাফের মুশরিকের অধিক সংখ্যক মানুষ, তারা 313 জন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদর নামক জায়গায় তারা চলে গেছে। কোথায় চলে গেছে? বদরের ময়দানে চলে গেছে। কিন্তু বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ। বদরের যুদ্ধ শুরু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে জানিয়ে দিয়েছিলেন, হে নবী মুহাম্মদ, হে আমার প্রিয় বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার যত সংখ্যক যে কয়জন সৈন্য আছে, আপনি ওই সামান্য সংখ্যক ইমানদারগণকে নিয়ে আপনি বদরের উপত্যকায় চলে যান, বদরের ময়দানে চলে যান। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ ইসলাম দিয়েছি, আমি আল্লাহ ইসলামের বিজয় দিয়াই দেব। সুবহানাল্লাহ বলেন। কেউ কোনোদিন ইসলামের বিজয়ে, ইসলামের বিজয়কে দমিয়ে রাখতে পারবে না, থামাতে পারবে না। 313 জন সাহাবীনে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু হবে, শুরু হবে এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুর ভিতরে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন। দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করতেছেন, ও আল্লাহ, আজকে যদি এই বদরের ময়দানে যদি মুসলমানরা যদি পরাজয় বরণ করে তাহলে আজকে থেকে ইসলাম শেষ হয়ে যাবে। দোয়া শেষ হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু, আপনি কেন ক্রন্দন করেন, আপনি কেন এভাবে কান্না করতেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তো ওয়াদা করেছেন বদরের ময়দানে আপনাকে বিজয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ শুরু হলো, 313 জন সাহাবী, কারো হাতে তরবারি নাই, শুধু দুই একটা ঘোড়া, তরবারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, গাছের বাকল, গাছের ডাল তাদের হাতে ভেঙে ভেঙে দিলেন। তারা গাছের ডালগুলো হাতের মধ্যে নিলেন, এই ডালগুলো দিয়ে তারা কাদের বিপক্ষে যুদ্ধ করবে? কাফেরদের বিরুদ্ধে। তাদের সংখ্যা হলো 1000-এর বেশি, আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন। যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় দেওয়ার জন্য, ইসলামের বিজয়কে অবিশ্বম্ভাবী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা বদরের ময়দানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে শয়তান পিছন দিক থেকে টান মেরেছে যে এখানে আর থাকা যাবে না, এখানে যদি থাকি তাহলে আমারও কিচ্ছা কি শেষ হয়ে যাবে। শয়তান পিছন দিক থেকে টান শুরু করে দিয়েছে, পালাবে, এমন সময় একজন হাত টেনে ধরেছে, কোথায় যাও, তোমার কারণে তো আজকে এই বদরের যুদ্ধ, তোমার উস্কানিতে আজকে বদরের যুদ্ধ শুরু হয়েছে, এখন তুমি কোথায় পালাও, তোমাকে যেতে দেবো না। শয়তান যে তারে আটক করেছিল, শয়তান তারে এক ভোগী মেরে পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে। তাহলে আপনার আমার পিছনে আজকে যারা উস্কানি দেয় যে আলেমদের বিরুদ্ধে মামলা করো, আলেমদের বিরুদ্ধে মামলা দাও, তাদের আয়, তাদের ব্যয়, তারা কিভাবে এত বড় বড় মাদ্রাসা করেছে, তারা এত টাকা তার কোথায় পেল, তারা কেন মাহফিল করে, 50,000-60,000 টাকা তারা ঘন্টায় ঘন্টায় নেয়, তাদের নামে মামলা দাও। তোমাদের পিছনে যারা এরকম ভাবে উস্কানি দেয়, শুনে রাখো, তোমরাও, তোমাদের অবস্থাও কিন্তু শয়তানের মতো হবে। তোমাদের পিছন থেকে যারা উস্কানি দিচ্ছে, এক পর্যায়ে দেখা যাবে যে শয়তান তোমাদের পিছন থেকে একদম চলে যাবে, তোমরা তখন কিন্তু হাউ হুতাশ খেয়ে যাবে যে আমরা কি করব, কি করব, হবে কি হবে না, এরকম জোরে বলেন, হবে কি হবে না। ইসলামের বিরুদ্ধে কথা বললে, মুসলমানদের বিরুদ্ধে কথা বললে, এটা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা বলা হয় না, এটা কিন্তু কার বিরুদ্ধে কথা বলা হয়? তোমরা আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছো, এটা কার বিরুদ্ধে মামলা দিয়েছো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরুদ্ধে মামলা দিয়েছে। ওর জন্য আসুন আমরা কখনো যেন ইসলামের বিরুদ্ধে যেন আমরা না যাই, আমাদের কথা যেন না যায়, আমাদের কাজ যেন না যায়। এজন্য সব সময় আমাদেরকে কোন পথে থাকতে হবে? ইসলামের পথে, হকের পথে আমাদেরকে থাকতে হবে। এজন্য